চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মিনিস্ট্রিয়াল কর্মচারীদের অপারেশনাল ঘোষণার দাবিতে বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবন কারশেডে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএর উদ্যোগে অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বন্দরের সকল বিভাগকে শতভাগ অপারেশনাল ঘোষণা করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। বিস্তারিত আশিক আরিফিনের পাঠানো তথ্যচিত্রে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মিনিস্ট্রিয়াল কর্মচারীদের অপারেশনাল ঘোষণার দাবিতে 2 অক্টোবর বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর কার্ড শেডে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএর উদ্যোগে অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ আজিমের পরিচালনায় ও সভাপতি মোহাম্মদ আবুল মনসুর আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সদস্য অ্যাডমিন এন্ড প্ল্যানিং মোহাম্মদ জাফর আলম, যুগ্ম সচিব সদস্য প্রকৌশল কমোডোর খন্দকার আখতার হোসেন, সদস্য হারবার এন্ড মেরিন কমোডোর মোহাম্মদ সাইফুল বারী, পরিচালক প্রশাসন মোহাম্মদ মমিনুর রশিদ, উপসচিব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সহ ও চট্টগ্রামের বন্দরের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। এ সময় বন্দরের চেয়ারম্যান বলেন, বন্দরের সকল মিনিস্ট্রিয়াল কর্মচারীদের অপারেশনাল সহ অন্যান্য যৌক্তিক দাবি আদায়ে সবসময় সোচ্চার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ভবিষ্যতেও তাদের সকল যৌক্তিক দাবি দেওয়া পূরণে যথাযথ কাজ করে যাবে। আপনারা যে কাজ করেন এটা কিন্তু যে আমি যে খুশি তা না, আমি তো অবশ্যই খুশি। আমার সাথে আমি সম্পূর্ণ জিনিস শেয়ার করি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে, আমাদের লোকাল এমপি যারা আছে তাদেরকে, সচিব মহোদয়ের সাথে, এগুলা সবসময় সব বন্দরের কার্যক্রমের ওদের সাথে শেয়ার করি। আপনারা বন্দরের কার্যক্রমের পরে খুবই খুশি, খুবই সন্তুষ্টি প্রকাশ করছেন, যা আমি আপনাকে জানাই দিচ্ছি। কেন উনি আমাকে বলছেন যে আপনি চেয়ারম্যান, আপনি যেভাবে বন্দর চলবে চালাবেন, বন্দর সেভাবে চলবে, এর থেকে বড় স্বাধীনতা আর কি থাকতে পারে? আর এটা কেন সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে কাজের মাধ্যমে এই বিশ্বাসটা অর্জন করা। এটা আপনাদের কাজ আমাকে ওই লেভেলে উঠাই দিতে সক্ষম করেছে। 24 ঘন্টা 7 দিন এই হিসাবে অপারেশন থাকার জন্য আমি আমার এখানে যতগুলো বিভাগ আছে সব বিভাগকে অপারেশনাল হিসাবে ঘোষণা করলাম। সিবিএ সভাপতি মোহাম্মদ আবুল মনসুর আহমদ বলেন, দাবি আদায়ে সবসময় সোচ্চার বর্তমান কমিটি এবং আগামীতেও অন্যান্য দাবি আদায় করতে কাজ করে যাবেন নেতৃবৃন্দ। এ সময় আরো বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রফিউদ্দিন খান। তিনি বলেন, এতে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি নাদিরউদ্দিন পাটোয়ারি, খন্দকার মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ মোকারম হোসেন, যুগ্ম সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, আব্দুস সাদেক নান্না, সৈয়দ মেজবাউল ইসলাম, সহসম্পাদক মোহাম্মদ শাহীন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য আশিস কান্তি মুহুরি ও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অতীতের ন্যায় বন্দরের সকল উন্নতির জন্য শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য কাজ করতে সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের আহ্বান করতে হবে। পরে সর্বস্তরের কর্মচারী ও সিবিএর নেতৃবৃন্দের পক্ষে বন্দরের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। আশিক আরিফিন, এসএনটিভি।